পাঠানের ট্রেলার আপনাদের কেমন লেগেছে? আই এম শিওর পাঠানের ট্রেলার আপনাদের অনেকেরই ভালো লেগেছে। বেশরম গান নিয়ে এত বিতর্ক হওয়ার পরও ট্রেলার কিন্তু যেটা বলছে যে প্রচুর মানুষ ট্রেলার দেখছেন, শেয়ার করছেন। আচ্ছা কেমন লাগবে আপনাদের এটা শুনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত পাঠানের ট্রেলার দেখেছেন? যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং পাঠানের ট্রেলার দেখছেন। শুধু দেখছেন এমনটা নয়, রীতিমতন হাততালি দিচ্ছেন। ভাবছেন তো এ আবার কি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে সিনেমা দেখছেন, ট্রেলার দেখছেন, হাততালি দিচ্ছেন। এই ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। একদিকে পাঠানের বিভিন্ন রকমের বিতর্ক যেরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই ভিডিও প্রচণ্ড ভাইরাল হচ্ছে। কিন্তু যে বিষয়টা রিসার্চ করে জানা যাচ্ছে যে এই ভিডিও কিন্তু একেবারেই আসল ভিডিও নয়। আর এ নিয়ে কথাগুলো আমার সঙ্গে ঋদ্ধিশ রয়েছে। ঋদ্ধিশ, আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাঠানের ট্রেলার দেখছে এবং তোমরা এটা নিয়ে কাজ করো, তোমরা ফ্যাক্ট চেক করো। এখান থেকে আমি জানতে চাইবো যে আসলে সত্যি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাঠানের ট্রেলার দেখছেন? এক্স্যাক্টলি, আমরা এই ভিডিওটা দেখলেই আমরা একটা আননেচারাল আমাদের একটা ফিলিং পাবো, যেখান থেকে আমাদের দেখতে মনে হবে হয়তো কিছু একটা কেটে এর মধ্যে বসানো হয়েছে। এবং ভিডিওটা যত এগোবে না তুমি দেখতে পাবে এই এই নিচের জায়গাগুলো, এখানে একটা এজ, এই যে দেখো আমরা নিচের একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন, তো বোঝাই যাচ্ছে যে এটা সম্ভবত এডিটেড। কিন্তু প্রশ্নটা এখানে হচ্ছে যে তাহলে এডিট করে কি করা হয়েছে, কোনটা কিসের থেকে কি করা হয়েছে? তো আমরা যখন কিছু কিওয়ার্ড সার্চ করি প্রধানমন্ত্রী মোদীর এই এই এইভাবে দাঁড়িয়ে দেখছেন, তখন আমরা অরিজিনাল ভিডিওটা খুঁজে পাই। আসল ভিডিওটা কোথায় পাই আমরা? আসল ভিডিওটা আমরা পাই এ নাইতে, সংবাদ সংস্থা এ নাই। এটার আসল ভিডিওটা আমি চালাতে বলবো পিসিআরকে একবার। এই যে এইটা হচ্ছে আসল ভিডিওটা যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ডিফারেন্স কিন্তু কিছু নেই, ওনার দাঁড়ানোর ভঙ্গিমা সব কিছু একরকম। এই ভিডিওটা হচ্ছে হলো 2019 সালের জুলাই মাসে, 22 জুলাই, যখন চন্দ্রযান 2 উৎক্ষেপণ হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নিজের দপ্তরে পিএমওতে সেই উৎক্ষেপণ দেখছিলেন এবং সেখান থেকে তিনি, তোমরা কিভাবে জানতে পারলে যে এই ভিডিওটা আসল এবং ওই ভিডিওটা যে নকল ভিডিও? ওই ভিডিওটা তো দেখো, ওটা দেখেই আমরা মোটামুটি বুঝতে পারি। প্রধানমন্ত্রী যদি দেখতেন এরকম আদৌ পাঠানের ট্রেলার, তার এরকম কোনো রিয়াকশন হতো, এটা নিয়ে বিশাল বড় খবর হতো। তো যখন এই ভিডিওটা আমরা দেখে আমাদের এডিটেড মনে হলো, তখন জিনিসটাকে আমরা যে ভাইরাল ভিডিওটা আছে ওটার থেকে একটা আমরা স্ক্রিনশট নিয়ে সেটাকে আমরা রিভার্স ইমেজ সার্চ করি, তখনই আমরা অরিজিনাল ভিডিওটা দেখতে পাই, যেটা 19 জুলাই, যেটা জুলাই মাসে 2019 সালের 22 জুলাই এএনআই এর তরফ থেকে টুইট করে আসল ভিডিওটা প্রকাশ আনা হয়েছিল। আচ্ছা, এই যে তুমি বলছো যে রিভার্স ইমেজ সার্চ করে দেখছিলে, রিভার্স ইমেজ সার্চ এই জিনিসটা কি? হ্যাঁ, রিভার্স ইমেজ সার্চ জিনিসটা আমরা আগেও একবার কথা বলেছিলাম এটা নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো ছবি বা ভিডিও যখন আমরা পাই সেটা যাচাই করার সবথেকে সহজ উপায় হচ্ছে সেটা গুগলের হাতে তুলে দেওয়া। আমরা গুগলের থেকে যে কোনো তথ্য নেই, যে কোনো আমরা ছবি খুঁজি গুগলে। এবার আরেকটা পদ্ধতি আছে যেখানে গুগলের হাতে ছবিটা ছেড়ে দিয়ে বলা যায় তুমি ভাই কি জানো একটু আমায় বলো তো এটার সম্বন্ধে, তখন গুগল যা জানে গুগল কিন্তু সেই জিনিসটা আমাদের উত্তরটা খুঁজে দেয়। ঠিক সেইভাবে যখন আমরা ভাইরাল ভিডিও স্ক্রিনশট একটা গুগলকে দিলাম যে নে ভাই তুই খুঁজে দে তুই এর সম্বন্ধে কি জানিস, তখন কিন্তু গুগল আমাদের আসল জিনিসটা খুঁজে দিল যেটা থেকে আমরা এই ভিডিওটা খুঁজে পেলাম। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরোর একটা ভিডিও দেখছেন যেখানে চন্দ্রযান উৎক্ষেপণ হচ্ছে, এবং অদ্ভুতভাবে মানে যারা এই ধরনের কাজ করছে তারা কিন্তু খুব ভালো করে মেলানোর চেষ্টা করেছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, পাঠানের যে ভিডিওটা ইম্পোজ করা হয়েছে সেখানেও একইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ট্রেলারটা দেখছেন। এই যে সেই দ্বিতীয় ভিডিও মানে যেটা এই মুহূর্তে প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদি প্রধানমন্ত্রী দাঁড়ানোর যে স্টাইলটা সেটা যদি একটু রিভার্স দেখো একই রকম ভাবে কিন্তু তিনি ওখানেও দাঁড়িয়ে রয়েছে। লোকজন হয়তো বুঝতেও পারছে যে এটা এডিটেড, তা সত্ত্বেও লোকজন শেয়ার করছে। এখান থেকে আমি বলবো যে এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাবে ভাইরাল, এই ধরনের প্রচুর নিউজ প্রচন্ড ভাবে ভাইরাল হচ্ছে। অর্থাৎ যখন আমরা কোনো কিছু শেয়ার করছি তখন আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমরা কি শেয়ার করছি, তার কারণ একটা ক্লিকে অনেক কিছু হয়ে যেতে পারে। এই ধরনের ফ্যাক্ট চেক নিয়ে আপনাদের সঙ্গে আমরা দুজনেই থাকবো। আপনাদের চোখ থাকুক আজ তক বাংলার ইউটিউব শুনে।